সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজ শেয়ার করছি পেরি পেরি চিকেন সেই জন্য আমি এখানে চিকেনের দুইটা লেগ পিস একটু কেচে নিয়ে নিয়েছি আর নিয়েছি পেরি পেরি সস এই সসের রেসিপিটা আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো সসটা দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স এই সসটা যখন আমি তৈরি করেছি এখানে কিন্তু সব ধরনেরই ইনগ্রিডিয়াস আমি দিয়ে তৈরি করেছিলাম তবুও এখানে আমি এক্সট্রা ব্যবহার করব কর্নফ্লাওয়ার এবং বাজার থেকে কিনে আনা টমেটো সস এতে করে কিন্তু আরও বেশি ভালো লাগবে তবে এখন শুধুমাত্র এই সসটা দিয়েই মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো সারা রাতের জন্য এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যাবে তো মাখিয়ে নিয়ে আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে চেপে ঢেকে ফ্রিজের নর্মাল অপশনে রেখে দিচ্ছি সারা রাতের জন্য প্রিয় ভিউয়ার সারা রাত রেখে দেওয়ার পরে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গেছে চিকেনটা এবার আমি এর মধ্যে বাজার থেকে কিনে আনা টমেটো সস আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো তো ভিওয়ার্স যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো কিছুটা টমেটো সস কিনে আনা যেটা সেটা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আপনার পেরি পেরি চিকেনটা খুবই স্মুথ হবে ভিতর থেকে খুব সফট এবং জুসি হবে প্রিয় ভিওয়ার্স এভাবে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাতে যাতে একটু সুন্দর লাগে দেখতে তাই আমি খুবই সামান্য একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটাকে বাদও দিতে পারেন এর জন্য কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না তো আমি দেখার সৌন্দর্যের জন্য সামান্য একটু দিয়ে এটাকে মাখিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু এটা একদম শেষ পর্যায়ে করবেন না হলে কিন্তু মাংসের মধ্যে একটা তিতা ভাব চলে আসবে তো এখন আমরা এটাকে কুক করে নিব। চলুন তাহলে চুলায় চলে যাই চুলায় আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এতে দিচ্ছি রেগুলার রান্নার তেল আপনারা চাইলে বাটার অথবা অলিভ অয়েলটা দিতে পারেন তবে তার সাথে অবশ্যই রান্নার তেলটা একটু সামান্য দিয়ে নেবেন হলে কিন্তু পুড়ে যাবে তো এক এক করে আমি দুইটা চিকেনই দিয়ে দিচ্ছি আর এক মিনিট করে আমি এটাকে ভেজে নেব হাই হিটে তারপর আমি এটাকে লো হিটে কুক করবো যতটুকু সময় লাগে তো একটু সরিয়ে নিয়ে একটা দিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার পরিবার বন্ধু এদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো এক মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পরে আমি উল্টে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই কাজটা করবেন এতে করে হবে কি মানে চিকেনের শেপটা যে এটা সুন্দর হয় সেই জন্য এক মিনিট করে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে এটাকে কুক করতে হবে যতক্ষণ লাগে প্রয়োজনে আপনারা নামানোর সময় চেক করে নামাবেন আর যেহেতু এটা ফার্মের মুরগি এটা কিন্তু হতে খুব বেশি টাইম লাগে না আর অবশ্যই লো হিটে রান্না করবেন এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না আর যতবার উল্টাবেন ততবারই কিন্তু আগে থেকে যে মশলাগুলো বাটিতে থেকে যাবে সেগুলোকে ব্রাশ করে করে তারপরে হালকা হিটে লো হিটে মানে একদম মিডিয়াম লো যাকে বলে সবচেয়েতে কম তাপমাত্রায় এটাকে কুক করতে হবে তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে খুবই রুচি হবে আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব এটা একদম ভালোভাবে কুক হওয়া পর্যন্ত বেশ কি কয়েকবার উল্টে পাল্টে এটাকে কুক করে নিয়েছি একদম পারফেক্টভাবে আমাদের পেরি পেরি চিকেন হয়ে গিয়েছে দেখেই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আশা রাখছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে চলে যাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ